ভারতে ক্রমেই চওড়া হচ্ছে মাঙ্কিপক্সের থাবা। এবার দেশে আক্রান্তের সংখ্যা আট থেকে বেড়ে হয়ে গেল নয়। ফের ভারতে মাঙ্কিপক্সের কবলে পড়লেন এক বিদেশ নেতা, তার বয়স ৩১। বর্তমানে তিনি দিল্লি ছিলেন বলে জানা যাচ্ছে। এদিকে নতুন এই বিদেশি সংক্রমণের জেরে দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৪। এদিকে দিল্লি ছাড়া দেশে এখনও পর্যন্ত যত মাঙ্কিপক্স সংক্রমণের কথা সামনে এসেছে তা সবই কেরলের।